ওয়াসিলা মানে কি আমরা কিভাবে ওয়াসিলা দিয়ে দোয়া করতে পারি রোমান নামে একজন ভাই জানতে চেয়েছেন ওয়াসিলা মানে কি আমরা কিভাবে ওয়াসিলা দিয়ে দোয়া করতে পারি আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো এই ওয়াসিলার ব্যাখ্যা মফাসির রাম কেউ বলছেন ওসিলা মানে তাকর রূপ ইলেই রূপ তোমরা আল্লাহর কাছে নৈকট্য তালাশ করো নৈকট্য আর এই নৈকট্য পাওয়ার মাধ্যম হলে এই বাধা অর্থাৎ তোমরা আমল করো ইবাদত করো এই বাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো কোন কোনো মফাসির বলছেন মানে মাধ্যম তোমরা মাধ্যম তালাশ করো অর্থাৎ আল্লাহ তালার কাছে যাওয়ার মাধ্যম তালাশ করো এই মাধ্যম কি মাধ্যমে বাদত একই কথা মাধ্যম যদি হয় তাও তো ইবাদত আবার কেউ কেউ বলেছেন ওয়াসিলা এটা কি মর্তবা ওই মর্তবা তালাশ করো। আবার বলছেন ওয়াসিলা মানে হচ্ছে কারো মাধ্যম এই মাধ্যম বলতে তারা বুঝাচ্ছেন ব্যক্তি যেমন আমাদের দেশের পিসা পুজোর এই ব্যাখ্যাটা বেশি করে ওনারা বুঝান যে ওয়াসিলা মানে ব্যক্তিকে ধরো আসলে ব্যক্তিকে ধরা এই ব্যাখ্যাটা মোপাশ্রীদের খুব কম সংখ্যক করেছেন অশিলা বলতে ব্যক্তিকে বোঝানো হয় না ব্যক্তি তো অশিলা নয় অশিলায় বাধা ব্যক্তির কর্ম তবে হ্যাঁ যদি কোনো ভালো ব্যক্তি থাকে একজন সায়ক সালেহ নেলকারী ভালো মানুষ তাহলে তাকে অনুসরণ করা তার কথা শোনা এটা না যায়জ নয় কিন্তু তাকে অশিলা বানানো আপনি তো নিশ্চিত নন দেশে আল্লাহর কাছে মাকবুল তো কিভাবে আপনি তাকে অসিলা বানাবেন তবে যে ব্যক্তির ব্যাপারে আপনি মোটামুটি নিশ্চিত হন যে তার ব্যাপারে তার যে ব্যক্তির ব্যাপারে আপনি নিশ্চিত হন যে তার আমল কবুল যেমন নবী রাসুল এবং সাহাবাই কেরাম যারা সাহেকুল আব্বালুলা এটা কবুল করো তবে এটা মহাদেশগুন বলছেন জীবদ্দশায় সাহাবাই কেরাম করতেন বৃষ্টি হতো না রাসুলের ওসিলা ধরে বৃষ্টি প্রার্থনা করতেন রাসুলের এতেেকালের পরে হজরত আব্বাস রাদি আল্লাহ তালান রসিলা ধরে সাহাবাই কেরাম বলছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আব্বাস রসিলা বৃষ্টি দাও এইভাবে দোয়া জায়েজ আছে যাদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় আর ওহি নাজিলের পরে এখন অন্য অন্য ব্যক্তিদের ক্ষেত্রে নিশ্চয়তা পাওয়াটা একটু জটিল তাই আমরা কোরআন সন্না এ বাদা এগুলাকে বানাতে চাই এরপর আমরা বলতে চাই আল্লাহ তোমার গফ্ফার নাম রসিলা আমাকে ক্ষমা করো এইভাবে আপনি দোয়া চাইতে পারেন